আগেই বললাম এই মাসে 354টি দিন আছে এবং এই সময় জামা মসজিদের মারকাজি রায়াতে হিলাল কমিটি যারা জানিয়েছে যে আজ দেখা যায়নি রমজানের চাঁদ। ফলে এই বছর ভারতে রমজান মাস শুরু হয়েছিল 24শে মার্চ থেকে এবং শেষ হতে পারে 22শে এপ্রিল, আজ 21শে এপ্রিল। রমজান একটি আরবি শব্দ, এই মাসে রোজার পালন করা হয় আরবি ভাষায় শাওম অর্থাৎ বিরত থাকা। এর বহু বচনে বলা হয় সিয়াম। ফার্সি, উর্দু, হিন্দি এবং বাংলাতে শাওমকে রোজা বলা হয়। এই সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, যেমন আমাদের হিন্দু ধর্মে আমাদের বলা হয় ষোড়ঋপু, সেই ষোড়ঋপুকে নিয়ন্ত্রণ করতে হয়, ঠিক সেরকম ইসলাম ধর্মাবলম্বীরা এই মাসে পবিত্র থাকতে চেষ্টা করেন। উপরওয়ালা বলুন, আল্লাহ বলুন, আমরা যাকে ভগবান বলি, হিন্দু ধর্মাবলম্বীরা যারা যাকে ভগবান বলি, ওনারা তাকে আল্লাহ বলেন, সেই আল্লাহর আরাধনায় থাকা এবং সূর্যোদয়ের আগে তারা যৎসামান্য কিছু গ্রহণ করেন এবং সারাটা দিন নির্জল উপবাস থাকে এবং তারপর তারা সূর্য অস্ত গেলে তাদের উপরওয়ালা বা আল্লাহর কাছে প্রার্থনা জানান, তারপর ইফতার করেন। এই উপবাসকে পারসি ভাষাতে বলা হয় রোজা। মুসলমানদের জন্য রমজান এমন একটি মাস যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের প্রথম শ্লোক হযরত মুহাম্মদের কাছে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে অবতীর্ণ হয়েছিলেন, তার এই মাসে মুসলমানরা ফজরের নামাজের মাধ্যমে রোজা শুরু করেন এবং সূর্যাস্তের পর উপবাস ভঙ্গ করেন। নামাজ পড়া, দান করা, বিশ্বাস রাখা, হজ যাত্রা, এইসব কাজ, ধর্মীয় কাজ তারা এই মাসে করেন। ইসলাম ধর্মাবলম্বী 90% বা তার উপরে সেসব জায়গায় এই সময় কাজ কিছু কমিয়ে দেয়া হয়, কারণ ওই সারাটা দিন তারা উপরওয়ালার উদ্দেশ্যে উপবাস রাখেন বলে। এই সময় যথাসম্ভব দান ধ্যানও করতে হয়। এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ঈদ উল ফিতরের কোনো নির্দিষ্ট দিন নাই, 10ম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার দিনই ঈদ পালিত হয়, আর যা জানা যাচ্ছে যে 22শে এপ্রিল সেই চাঁদ দেখা যেতে পারে। সেই কারণে আমার প্রত্যেকটি মুসলিম ভাই বোন এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে প্রণাম নমস্কার জানাই এবং অনেক শুভেচ্ছা জানাই, যাতে আপনারা আপনাদের আরাধ্য উপরওয়ালা তার অর্থাৎ আল্লাহর কাছে এই ভারতবর্ষের জন্য দোয়া করতে পারেন। প্রত্যেকে যাতে ভালো থাকেন, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেককে ভালো রাখুন, এই বলে আবার প্রণাম জানাচ্ছি। প্রণাম জানিয়ে আমার এই শুভেচ্ছা বার্তা এখানে শেষ করছি। নমস্কার।